فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام ورحمة الله وبركاته آه جزاك الله خيرا الله أبنك يا مار الله بك دين دار بنا دين الخادم بنا قرآن سنة ونشر بنا মাশাআল্লাহ এরকম হয় যেহেতু আমরা দোয়া করি তো অনেকটা পাই না কেউ কেউ রেগে যায় আপনি বলেছেন যেভাবে তা হতে পারে কিন্তু আসলে রাগ করা না কারণ আপনি দোয়া করলেন দোয়া কবুল করার মালিক আল্লাহ আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী কবুল করবে কিংবা করবে না কিন্তু হাদিস এসেছে আল্লাহ রসুন্লাহ বলেছেন বান্দা যদি আল্লাহ না গুনাহের কিছু না বলে দোয়া না করে গুনাহের কিছু চেয়ে দোয়া না করে কিংবা চেতার সম্পর্ক কর্তনের দোয়া না করে তাহলে আল্লাহ রবুল্লা আলমী তার দোয়া কবুলই করেন যে কোনো দোয়া আপনি করবেন আল্লাহ কবুল করে কিন্তু এটা তিনটি ক্ষেত্র আছে এটা মোহাম্মদ সাল আসলাম বলেছেন একটা যেটা চাইনি এটা হয়তো আল্লাহ দিবেন আরেকটা ওইটা দিবেন না কিন্তু কোন বিপদ আসার ছিল বিপদ দূর করবেন আর আরেকটা হলো আল্লাহ এটা দুনিয়াতে আখরাতে দিবেন না আল্লাহ আল্লাহ রসুনকে বিশ্বাস করেছি নবীর বিশ্বাস করি দোয়া করলে আমাদের ইজ্জত পারে আল্লাহর কাছে হয়তো আল্লাহ দুনিয়াতে দিলেন না বিশেষ কারণে দেখলেন এটা দুনিয়াতে দিলে তার ক্ষতি আছে এই জন্য দেয়নি কিন্তু আপনাকে এর পরিবর্তে অন্যটা দিতে পারে আপনি বুঝবেন না আপনি যত বেশি কানবেন আল্লাহর কাছে যত বেশি চাইবেন তত আল্লাহ খুশি হন আল্লাহ হত পর হাদিস এস্ত আল্লাহ রসুন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি না খুশ হন তো আপনি আল্লাহর কাছে চান বেশি বেশি করে চান পান না তবু আরও বেশি চান এছাড়া যারা আল্লাহমুখী হয় আল্লাহ এদের প্রতি খুশি হয় আর এদেরকে পরীক্ষা করে বেশি দুনিয়াতে দিবে না দিবে আকারতে আল্লাহ আপনাকে বিশ্বাস করা উচিত যে মোহাম্মদ সাল্লাম বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে না আমি এখানা আমার ইমুসালাম তারপর ওই হিসাবে যে যত বেশি আল্লাহর কাছে প্রিয় ওই হিসাবে আল্লাহ তাকে পরীক্ষা করেন তা আপনি দোয়া করে আপনি এটা পাবেন না أبنيك هو بوديبر جث بارب الله جبريل أنا مربون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون জান মালের কমি দিয়ে মালের ত্রুটি দিয়ে হ্যাঁ কখনো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম জানিলেই নে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম নে এইসব আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করছি তার মানে আল্লাহর ইমানদার বন্ধা যারা আল্লাহ তাদেরকে পরীক্ষা করে তাই তাদের ইমানের মাথা যতটুকু হিসেবে আল্লাহ পরীক্ষা করে কিন্তু সুসংবাদ দিয়েছেন গুলা আলীন বা যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে তুমি সুসংবাদ দাও ওরা কারা যে ওরা যদি বিপদে আক্রান্ত হয় তখন বলে ইন্দো ইন্নাই হলো আমরা তো আল্লাহর আল্লাহর দিকে ফিরে যাব। তাই জানি লাইনে আপনার ক্ষতি হোক কিংবা মারি লাইনে ক্ষতি হোক আপনি ইন্দিন করতে পারেন এর দ্বারা বোঝা গেলো আমরা তো মনে করছি মনে হয় কেউ যদি মারা যায় তাহলে মৌতের ক্ষেত্রে ইন্দিল্লাহ কারণ এর পূর্বে রব্বুল আলমীর বলেছেন যে যে কোনো মুসিবা পূর্বে বলেছেন কি আমি তোমাদেরকে পরীক্ষা করে কি জানের ক্ষতি দিয়ে মালের ক্ষতি দিয়ে তাই এর মধ্যে সবই সামেল তো ইন্না এরপরে উলাইকা আলি হিম সাল এদের উপর এদেরই উপর আল্লাহর পক্ষ থেকে সলা না শান্তি রহমত নাজিল হয় আর এরাই হচ্ছে হৃদায়তপ্রাপ্ত তাই আমাদের কি বস দোয়া কলাম ফেলাম না এই জন্য দোয়াজ ছাড়া ঠিক না আর আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া ঠিক না আল্লাহ আপনাকে আপনি দেখছেন না দিচ্ছে কিন্তু হয়তো আল্লাহ দিবে আল্লাহ হয়তো বিলম্ব করে ওই জিনিসটি হয়তো পারে একটু বিলম্ব করে কারণ আল্লাহ চায় আপনি আল্লাহ আল্লাহকে একটু বেশি করে কান্দেন আপনি যত বেশি ভালো তত কান্দেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক সময় চাই আর পেয়ে যাই কিন্তু কালকে আমাদের দিন এমন সময় হবে আপনি যখন দেখবেন এইসব দোয়া আপনার ফায়দা হয়েছে যে আমাদের দিন আল্লাহ দুনিয়াতে দেয়নি আখেরাত দিয়েছে তখন আপনি মনে মনে আক্ষেপ করবেন হাই যদি আল্লাহ পাক দুনিয়াতে না দিতে সবই আখরা দুনিয়া আখেরাতের জন্য রেখে দিত তাহলে কতই না আমার উপকৃত হতো আল্লাহ আপনাকে নেকা দিন আপনারা আমরা আর যেন এরকম না করি সবসময় সচেতন থাকি আল্লাহ জাতির উপর কখনো অসন্তুষ্ট হব না আল্লাহ 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 আল্লাহর দিকে